ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক এ বিষয়ে ক্লাস নেব। আজকে নেব আমরা দ্বিতীয় অধ্যায় ইবাদত। ইবাদতের গত ক্লাসগুলোতে আমরা বড় প্রশ্ন করেছিলাম, আর আজকে করব তোমার 14-15 পৃষ্ঠা থেকে প্রশ্ন তৈরি। এই প্রশ্ন তৈরির সাথে সাথে আমরা শূন্যস্থান গুলো দেখে নেব। তোমরা ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য প্রয়োজনীয় নোট বই খাতা পত্র নিয়ে সামনে বসবে। আমার ক্লাসের পড়াগুলো দেখবে এবং এর থেকে প্রয়োজনীয় নোট নেবে। এসো তাহলে শুরু করি। আশা করি তোমরা সবাই বসেছ। ক্লাস শুরু করার আগে দু একটি কথা না বললেই নয়, এই করোনাকালীন সময়ে তোমরা সবাই খুব সাবধানে থাকবে, বাবা মার কথা শুনবে, বাইরে থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার হওয়ার জন্য তোমরা হাত পা সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধোবে। আমরা গত ক্লাসে কিন্তু হাত পা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উপকারিতা কি, কিভাবে করা যায় আমরা শিখেছি। হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে পরিষ্কার রাখবো, আমরা কি করব হাত পায়ের যত্ন নিব এবং এর চোখের নিয়মিত যত্ন নিব, গরম পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে চোখ পরিষ্কার করব। তাহলে শুরু করছি আজকে এখানে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব। তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষার সময় তোমাদেরকে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় তোমরা জেনেছ। এখন আবার নতুন করে আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পড়া শুরু করব। এখানে দেখো আমরা একটি বড় প্রশ্ন আমাদের ছিল যে হাত পা পরিষ্কার রাখার উপায় কি, হাত পা পরিষ্কার রাখার উপকারিতা কি, হাত পা পরিষ্কার রোগ জীবাণু থেকে বাঁচা যায়। একেবারে ছোট করে উত্তর লিখবে। উত্তর আমি এখানে উত্তর লিখে দিব, বিভিন্ন বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচা যায়। তোমরা অনেকে এবার সেমিস্টার পরীক্ষা লিখেছো, শুধু উত্তরটা লিখেছো, ঠিক আছে, তোমাদের শুধু উত্তর লিখলে নম্বর পুরোটাই পাবে। এটা যেমন ঠিক কথা, তেমন যে যারা বেশি নম্বর পায়, অনেক সময় শিক্ষক একেবারে 2 নম্বরের জন্য একটি ছোট উত্তর পছন্দ করে না। তোমরা এই বিষয়টা লক্ষ্য রাখবে, 2 নম্বরের জন্য অন্তত তোমাকে প্রশ্ন দেওয়াই থাকে। তুমি বাসায় বসে বসে লিখছো, তুমি কি করবে প্রশ্নটা তুলে তারপর উত্তরটা লেখো, তাহলে বেশি আমার মনে হয় ভালো হবে। এখানে দেখো ইবাদত অর্থ কি, আমি এক কথায় এই ইবাদত অর্থ কি, এর অর্থ দাসত্ব করা, আমল করা, কাজ করা। আমি এখান থেকে একটু ছোট একটি উত্তর নিব, কি লিখব ইবাদত। দেখো আমি কিভাবে উত্তর লিখছি এভাবে উত্তর তোমরা লিখবে, অবশ্যই চেষ্টা করবে এইভাবে লেখার জন্য। দেখো ইবাদত, ইবাদত অর্থ আমল করা, দেখো এখানে আমি কিন্তু প্রশ্ন নিয়েছি ইবাদতের এই অংশটুকু নিয়েছি, ইবাদত অর্থ আমল করা। আমরা কোন কথা বলবো এখানে আসলে প্রশ্নটা তেমন সুন্দর শোনা যাচ্ছে না, প্রশ্নের অর্থ বোঝা যাচ্ছে না, তো আমরা কোন কথা বলবো। আমরা এখানে অনেকগুলো উত্তর আছে, আমরা সত্য কথা বলবো, আমরা কি মিথ্যা কথা বলবো না, এইভাবে উত্তর কিন্তু লেখা যায়। কিন্তু আমি আমরা কোন কথা বলবো, আমরা সত্য কথা বলবো। উত্তর উত্তর এভাবে লেখো, আমরা আমরা সত্য কথা
করলো। দেখো আমরা কোন কথা বলবো না, এখানে এর জন্য আমি একটা প্রশ্ন লিখে দিয়েছি, আমরা মিথ্যা কথা বলবো না। আমরা কোন কথা বলবো না? আমরা মিথ্যা কথা বলবো না। এখানে আমি লিখে দিচ্ছি, আমরা মিথ্যা কথা বলবো না। দেখো চোখ পরিষ্কার রাখার উপায় কি? পরিষ্কার পরিচ্ছন্ন পানি। এখানে আমি এই অংশটুকু লেখা আছে, আমি এই অংশটুকু লিখতে তো আমার ক্ষতি নেই, বরং আমার প্রশ্ন উত্তরের মানটা ভালো হচ্ছে। দেখো এখানে আমি একটু কথা বলি, আমাদের কয়েক বছর আগে বৃত্তির যে খাতাগুলো আমরা দেখেছিলাম, সেখানে অনেকগুলো ছেলে একই নম্বর পেয়েছে, অনেকগুলো ছেলে একই নম্বর পেয়েছে, সেখান থেকে কাকে ফার্স্ট করা যায়। এখন এভাবে খাতা ফার্স্ট দেখার চিন্তায় চিন্তায় দেখলো যে কার খাতা কয়টা কাটা সেরা হয়েছে, কাটা সেরা খাতাগুলো আলাদা করলো। তারপরে কি করলো, কার খাতার ডেকোরেশনটা সুন্দর হয়েছে সেই খাতাগুলো আলাদা করলো। এখন একজনকে ফার্স্ট করতে হবে। তাহলে দেখো তুমি যখন ফার্স্ট হবে, তোমার অবশ্যই তোমার খাতার উপস্থাপনা, তোমার খাতার ডেকোরেশন এগুলো কিন্তু পরে প্রায়োরিটি পায়। এমনিতে তুমি নম্বর পাবে, কিন্তু যখন এই বিষয়গুলো চলে আসবে তখন কিন্তু তোমাকে অবশ্যই একটু আলাদা হতে হবে, তোমার খাতাটা একটু সৌন্দর্য তোমার অবশ্যই বাড়াতে হবে, যেগুলো আগে থেকে তোমার প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে আমরা কি, আমরা উত্তর লিখব পরিষ্কার, চোখ পরিষ্কার রাখা উত্তর। দেখো এখানে চোখ পরিষ্কার পরিষ্কার রাখার উপায় তো পরিষ্কার পানি, পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়া। ঠিক আছে, এখন দেখো এই চোখ পরিষ্কার রাখার উপায়, এই চোখ পরিষ্কার রাখার উপায় কি, এটা কিন্তু বড় প্রশ্ন আছে। আমি যখন বড় প্রশ্ন লিখব, আমি উত্তর লিখবো, আমার এই অংশটুকু লিখলে কিন্তু হবে না, আমি এই 9 নম্বর পাবো না। আমাকে কি করতে হবে, বড় প্রশ্নের জন্য অন্তত 4 থেকে 5 লাইন লিখতে হবে। 4 লাইন তো লিখতে হবে, 5 লাইনও আমার, 5-6 লাইন লিখতে হবে। আমি 9 নম্বরে 6 লাইনের মধ্যে আমার উত্তরটা সাজাতে হবে। এখানে চোখ পরিষ্কার রাখার প্রধান উপায় হলো পরিষ্কার পানি, পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়া। আচ্ছা ঠিক আছে, এর সাথে আমরা লিখব প্রতিদিন আমরা নিয়মিত চোখ পরিষ্কার রাখবো, কারণ চোখ দিয়ে আমরা কি করি, বই পড়ি, চোখ দিয়ে আমরা রাস্তায় চলি, চোখ দিয়ে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি, আমরা চোখ দিয়ে সবকিছু দেখি। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু চলে আসবে বর্ণশ্রী। তারপর দেখো প্রধান ইবাদত কয়টি, প্রধান ইবাদত 4টি। এই প্রশ্নটি তোমাদেরকে দিলাম, তোমরা বাসায় দিবে। প্রধান ইবাদত কয়টি, 4টি। ইসলামের ভিত্তি কয়টি, 5টি। ফরজ অর্থ কি, অবশ্য করণীয়। ধনী ও ধনী ব্যক্তিদের জন্য কোন ইবাদত দুটি বেশি গুরুত্বপূর্ণ, এর উত্তরগুলো তোমরা অবশ্যই লিখবে। আজকে তোমরা এই ছোট প্রশ্ন কিভাবে তৈরি করা যায় সেই প্রশ্নগুলো দেখলে। এখানে কিন্তু শূন্যস্থান, আমরা এখানে দেখো এই শূন্যস্থানটা কিভাবে করা যায়, বিভিন্ন আমার কিন্তু এই প্রশ্নটা লেখা যাবে না, এখন আমার শূন্যস্থানের জন্য এই উত্তর গুলোকে বেছে নিতে হবে। বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচা যায় কিভাবে, বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচা যায়, হাত পা পরিষ্কার রাখার উপকারিতা কি, এখান থেকে আমি এই প্রশ্নটুকু শূন্যস্থান পূরণের জন্য নেব। এই প্রশ্নটা নেব, হাত পা পরিষ্কার রাখার ধ্যাস কি, উপকারিতা কি, ধ্যাস, আমরা ধ্যাস কথা বলবো। আমি এই উত্তরটা থেকে নেব, আমরা ধ্যাস কথা নেব। এই ধ্যাসের জায়গায় এখানে কি লিখেছিলাম বলতো, সত্য।
এখানে সপ্ত, এখানে কি লিখবো আমরা? সপ্ত হয়ে গেল ষোলো স্থান। আমরা ভ্যাস কথা বলবো না, আমি এই জায়গাটা মুছে দিলাম। এখানে কি হবে? এখানে তোমরা লিখবে আমরা সপ্ত কথা বলবো, আমরা মিথ্যা কথা বলবো না। দেখো এখানে কিন্তু এই একই প্রশ্ন থেকে আমি একই লাইন দিয়ে আমি প্রশ্ন তৈরি করলাম, সাথে শূন্য স্থান কিভাবে লিখতে হয় সেই বিষয়টি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। আমি আরেকটি ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।